10 জানুয়ারি 1972, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। এ বিষয় নিয়ে স্মৃতিচারণ করবেন আলহাজ মীর সমীর, যিনি বীর মুক্তিযোদ্ধা এবং কাউন্সিলর। কাউন্সিলর মীর সমীর ভাই, জাতির জনক বাংলাদেশে যেদিন এলেন 1972 সালে, সেদিন কি অবস্থা ছিল এই ঢাকা তথা বাংলাদেশে? ঢাকার অবস্থা আমি বলতে পারবো যে ঢাকায় এই সর্বজী উদ্যান থেকে এয়ারপোর্ট পর্যন্ত লোকারণ্য ছিল। আমি এবং ইয়ার চৌধুরী সাহেব শেষে ইয়ে হয়েছিলেন, ওনার আইজি হয়েছিলেন, ওনার গাড়ি আর আমার ভ্যাসপা নিয়ে আমরা এয়ারপোর্ট থেকে বঙ্গবন্ধুর গাড়ির পিছনে পিছনে আসি রেসকোর্স ময়দান পর্যন্ত। আচ্ছা, ওই যে ইন্দিরা গান্ধী যে আসলো বাংলাদেশে, ওই সময় তো রমনা রেসকোর্সের ময়দানে যথেষ্ট লোক সমাগম ছিল, ওইখানে আপনার ভূমিকা কী ছিল? আমি স্বেচ্ছাসেবক বাহিনী হিসাবে আমাদের দায়িত্ব ছিল সিকিউরিটির দায়িত্ব ছিলাম আমরা স্বেচ্ছাসেবক বাহিনী, রাজ্জাক সাহেব, আমি এবং স্বেচ্ছাসেবক বাহিনী যারা ছিল তারা, ঢাকার যারা ছিল তারা সবাই ওখানে উপস্থিত ছিল সিকিউরিটির জন্য। তখন মানুষের মুখে কি শুনছেন বঙ্গবন্ধু সম্পর্কে? প্রত্যেকটা লোকেরই একই কথা ছিল যে আজকে স্বাধীনতা আমরা পেলাম, বঙ্গবন্ধু ফিরত না আসতে আমরা স্বাধীনতা ভোগ করতে পারতাম না। পাকিস্তানের কারাগারে তো উনি কবরের পাশেই ছিলেন, জি, মেরেই ফেলত, কিন্তু বাঙালির ভয়ে মুক্তিযুদ্ধ বাঙালি জাতি বঙ্গবন্ধুকে সারা স্বাধীনতা আনন্দটা ভোগ করতে পারেনি, যেদিন বঙ্গবন্ধু আসলেন সেদিন স্বাধীনতা ভোগ করতে পারছে বাঙালি জাতি। এই স্বদেশ প্রত্যাবর্তনটা বাংলাদেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আপনি মনে করেন? এক কথাই বললাম, উনারে ছাড়া স্বাধীনতার স্বাদ আমরা পাইতাম না, উনার আসার পর আমরা স্বাধীনতার স্বাদ পেলাম। এই বঙ্গবন্ধুর বাংলাদেশে ঘুষ, দুর্নীতি, ক্যাসিনো এগুলো হচ্ছে, তো এই ব্যাপারগুলা কি আপনি কষ্ট পান না আপনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে? আমরা যারা স্বেচ্ছাসেবক বাহিনীতে ছিলাম বঙ্গবন্ধুর নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি, এই দুর্নীতির বিরুদ্ধে বহু কিছু করছি, কিন্তু আজকে স্বেচ্ছাসেবক বাহিনীও নাই, ওইটা জিয়া রহমান সাহেব ওইটার বিলুপ্ত ঘোষণা করছে স্বেচ্ছাসেবক বাহিনীকে, আওয়ামী লীগ স্বীকৃতি দিছে কিন্তু স্বেচ্ছাসেবক বাহিনী স্বীকৃতি দেয়নি, স্বেচ্ছাসেবক বাহিনী থাক এটা ওনারা চাননি কে, কারণ স্বেচ্ছাসেবক বাহিনী এমন একটা বাহিনী ছিল যে জিয়া রহমান সাহেবেরও ভয়ের কারণ ছিল, বাহিনী এমন বাহিনী সুশৃঙ্খল বাহিনী ছিল। ওই স্বেচ্ছাসেবক বাহিনী তো এখন আর নাই, এখন যারা স্বেচ্ছাসেবক লীগ করেন বা আওয়ামী লীগ করেন, মানে মনে হয় যে বিএনপির সাথে যোগ সাজস করে রাজনীতি করেন, এমন একটা অবস্থায় আমরা আছি। তো যাই হোক, বাংলাদেশ স্বাধীন এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী আসছে, এই ব্যাপারে আমরা কিভাবে এই দিবসটি পালন করব? সারা বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ যেমন বঙ্গবন্ধুকে ভালোবাসতেন, বঙ্গবন্ধু তাদেরকে ভালোবাসতেন, ঠিক আমি মনে করি স্বাধীনতার 50 বছর মানে একটা আনন্দের দিন, এই দিন আপনার বঙ্গবন্ধু আমাদের সাথে নাই, এটাই সবচেয়ে বড় দুঃখের ব্যাপার। তবে জননেত্রী শেখ হাসিনা তো আছে, তা বঙ্গবন্ধুকে আপনি চিন্তা বোঝা যায় তো ওনার মধ্যে বঙ্গবন্ধুর প্রতীক ছবি? বঙ্গবন্ধুর প্রতীক ছবি তো ওনার কাছে পাওয়া যায়, কারণ ওনার বঙ্গবন্ধুর রক্ত
বঙ্গবন্ধুর যে ভালোবাসা ছিল বাঙালি জাতির প্রতি, ঠিক ওই ধরনের ভালোবাসা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঠিক বাবার মতোই বাংলাকে ভালোবাসেন, বাংলার প্রত্যেকটা মানুষকে ভালোবাসেন। আচ্ছা, আমি যে পদ্মা সেতু তো অবশেষে হয়েই গেল, পদ্মা সেতু কেমন আনন্দ এটা? পদ্মা সেতু এটা জাতির গর্ব। যেমন মিশরে তারা 50 টাকা করছে, এটা একটা জাতির গর্ব। ইয়ে মালয়েশিয়াতে একটা কততলা প্রায় 100 কততলা বিল্ডিং করছে, এটা ওদের গর্ব। ঠিক আমাদের গর্ব, জাতির গর্ব হইল পদ্মা সেতু। তো পদ্মা সেতু, পদ্মা সেতু আমরা খুব দ্রুত দক্ষিণবঙ্গে দক্ষিণাঞ্চলে যেতে পারবো, এটা ঠিক। কিন্তু না, শুধু গাড়ির না না, গাড়ির যে টোল আমরা নির্ধারণের কথা শুনছি, প্রাইভেট কারে 1,080 টাকা, বাসগুলোতে যেই হারে যাত্রীর উপরে এবং জিনিসপত্রের দাম এগুলোর উপরে পড়বে। এখন যে সেতু আছে, এখন যে ফেরি আছে, ফেরির চাইতো দ্বিগুণেরও বেশি। আপনি কি, যদিও দ্বিগুণের বেশি হয় তারপরও দ্রব্যমূল্যের দাম কম থাকবে? না, টোল তো অনেক না, টোল যদি হোক, আপনি টোল ছাড়া তো পৃথিবীর কোথাও না, টোলটা একটু কমানোর একটা প্রস্তাব করতে পারেন তো? না, কারণ ব্যাপারটা আমি আপনাকে বলি, পৃথিবীর সমস্ত দেশেই টোল সিস্টেম আছে। টোল থাকুক, মাত্রা মাত্রাটা আপনি কেমনি কমাবেন? আপনার যে টাকাটা ওখানে ইনভেস্ট হয়েছে এই টাকাটা তো উদ্ধার করতে হবে, কারণ এটা তো জাতিরই টাকা, এটা দেশের টাকা, এই টাকাটা তো উদ্ধার করা উচিত আমি মনে করি। যাই হোক, অনলাইন ভিশন টিভি দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।